এটা হচ্ছে হরিদ্বারের হরকিপুরি ঘাট। এই যে এই সাইডে মেইনলি হরকিপুরি ঘাট যেটা সেটা হচ্ছে এই সাইডে। হ্যালো फ्रेंड्स, वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল সুরনদিয়া স্লাইস। চলে এসেছি আজ সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন কিছু বলবো না, তোমরা দেখো তারপরে বুঝতে পারবে যে কি নিয়ে ভিডিওটা করছি। তো চলো যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে আবার। আমরা এখন চলেছি হরিদ্বারের গঙ্গা স্নানের ঘাটের দিকে। সকাল সকাল এত রোদ্দুর, মানে আমরা তাকাতে পারছি না ঠিকঠাক। আমরা হেঁটে চলেছি স্নানের উদ্দেশ্যে, তাই তো? এই এই দিকটা দেখো কতটা সুন্দর, পুরোটাই স্নানের জায়গা, মানে লাখো লাখো মানুষের ভিড় হরিদ্বারে। এগুলো রুদ্রাক্ষ। তো সকাল সকাল এত পরিমাণে ভিড় বন্ধুরা, দেখে বুঝতেই পারছো হরিদ্বারে কি পরিমাণে ভিড়। মানে ফুচকা, সানগ্লাস, এই যেগুলো ডেট চেঞ্জ করার জন্য রুম, কত মানুষের ভিড়। অনেকে স্নান করবার পরে গঙ্গায় ফুল ধূপকাঠি দেয়, এখানে দিচ্ছে অনেকে। আর এই যে মানুষ কিভাবে স্নান করছে, স্নান করবা তো। এই যে হরিদ্বারের আর ওই যে উপরে দেখা যাচ্ছে মনসা মন্দির, এই যে এটা মনসা মন্দির, আর এই যে গঙ্গার ঘাট। এর মধ্যে মানুষ আছে, মানে এত স্রোতের মধ্যে এই রেলিং করা রেলিংয়ের ভিতর থেকে সবাই স্নান করে। ম্যাডাম স্নান করতে নামছে এখন। এত ভয় লাগে স্নান করতে, এমন ভাবে স্নান করতে হবে যাচ্ছি। আমরা গঙ্গা স্নান করে বেরিয়ে পড়লাম। তো এবার যাচ্ছি রুমের দিকে। তো বন্ধুরা দেখো, তোমাদের আমি এখন যে ঘাটটা দেখাচ্ছি, এটা ঠিক হরকিপুরি যে ঘাট আছে তার দ্বিতীয় নম্বর ব্রিজে। তো এই ঘাটটাতে মানুষ যত রকমের শ্রাদ্ধ শান্তি বা ওই রকম টাইপের যে কাজগুলো হয় এই ঘাটে এসে সকলে করতে পারেন। এবং এই ঘাটে আপনারা নাপিত, ব্রাহ্মণ সব কিছু পেয়ে যাবেন, মানে এই এইখানে এই সব কাজের জন্য এই ঘাটটাকে তৈরি করা হয়েছে বা এখানে এই কাজগুলোই হয়। মানে এত পরিমাণের ভিড় হরিদ্বারের বাজারটাতে, আর এগুলো তো বিভিন্ন রকমের কচুরি, খাওয়ার জিনিস, তারপরে কসমেটিক্স, অনেক রকমের সাজার জিনিস সব কিছু রয়েছে এখানে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে। তবে হরিদ্বারে একটা সুবিধা কি, এখানে খাওয়ারের, বাঙালিদের খাওয়ারের কোনো অভাব নেই। এখানে বাঙালি থালি থেকে শুরু করে যে এত হোটেল রয়েছে, সব কিছু বাঙালি খাবার পাওয়া যায় এখানে। তো এটা দেখতেই পাচ্ছো তোমরা, পুরনো দাদা বৌদির হোটেল। আর এটা মেন বাজারের একদম মধ্যেই আছে, তো একটু খুঁজে নিতে হবে তোমাদের। আমরা সকালের চা রুটির পর্ব সেরে এবার একটু হরিদ্বারের এই যে বাজারটা রয়েছে বাজারটাতে একটু ঘোরাঘুরি শুরু করলাম। তো চলো যাই সামনের দিকে, কিছু কিছু কেনাকাটিও করব, তোমাদের দেখাবো। এখানে শীতের পোশাক খুব কমই দামে পাওয়া যায় এবং খুব ভালো ভালো পাওয়া যায়। কত কিছু রয়েছে এখানে হরিদ্বারে। চাদর, ছবি, এটা 20 টাকা করে এগুলো। কি নিলে, দুটো জিনিস নিলে, তাই তো? তো আমরা হরিদ্বারের মার্কেট ঘোরাঘুরি করছি আর কিছু কেনাকাটিও করছি। তো এখানে মানে বাঙালি তো অনেক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই মার্কেটে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না, আর দাম একটু দামাদামি করে নিতে হয়, কিন্তু খুব একটা যে মানে অন্যান্য মার্কেটের থেকে দাম বেশি সেরকমও না। মিডিয়াম রেঞ্জের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো আমরা দেখছি, কিছু কিছু কিনছিও। জিনিসগুলো খুব সুন্দর। হুম,
এই যে মার্কেটে কি পাওয়া যায় না, চটি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে হরিদ্বারের গঙ্গাধারের মেইন মার্কেট। টুপি, শীতের পোশাক এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দাম একটা খুব বেশি একটা বেশি এমনও না, মিডিয়াম রেঞ্জে বেশ ভালো ভালো ড্রেস পাওয়া যায়। এই যে কাঁসা পিতলের মার্কেট, কাঁসা পিতল কত মূর্তি, কাঁসা পিতলের বাবা, কাঁসা পিতলের কত মূর্তি। কত মালা, কত কিছু, আমরা টই 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 করে হরিদ্বার মার্কেট ঘুরছি। আজকে যদিও বা একটু গরম আছে হরিদ্বারে, আর কি পুরী মার্কেটে আছি আমরা এখন, মানে মার্কেট ধীরে ধীরে শেষই হচ্ছে না, কিছু কেনাকাটি করছি। যদিও বা হরিদ্বারে এসছি, কিছু কেনাকাটি না করলে কি আর হয়, তাই না? তো বলো, মার্কেট ঘুরছো, কেমন লাগছে হরিদ্বার মার্কেট ঘুরে? সব নিতে ইচ্ছা করছে, মানে মার্কেট শেষই হচ্ছে না বলো, এত কিছু রয়েছে মার্কেটে, কি সুন্দর লাগছে। মানে এই যে দোকান পাশারিগুলো কত সুন্দর, আমাদের কিছু কেনাকাটিও আমরা করে নিলাম, তাই তো? কেনাকাটি কিছু করেছি, আর কিছু সন্ধ্যাবেলা তো করবো, ইচ্ছা আছে। তো এখন দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলা মার্কেটটা ঘুরছি। আর দেখো এই যে হরিদ্বারের হরকেপুরের যে মেন ঘাট, সেইদিকে আমরা যাচ্ছি। দেখো কত ভিড় মানুষের এই হরকেপুরি ঘাটের দিকে। কত দোকান, কত কিছুর দোকান, ভিড়। আর এদিকে খাবারের জায়গার অভাব নেই হরিদ্বারে, সব থেকে বড় কথা হলো মোটামুটি নর্মাল প্রাইসের মধ্যে ভালো ভালো খাবার পাওয়া যায় হরিদ্বারে। তো এই যে হরকেপুরি ঘাটে এখন যে ভিড় দুপুরবেলা করে দেখতে পাচ্ছ তোমরা, গঙ্গা মন্দির এখানে। হ্যাঁ, জয় মহাকালী, আর অনেক মন্দির আছে, মানে এখানে বজরংবলীরও মন্দির রয়েছে, এখানে অনেক মন্দির আছে গঙ্গার ধারে পুজো করার জন্য। তো এই বাংলাতেও লেখা আছে এখানে, এটা হচ্ছে হরিদ্বারের হরকেপুরি ঘাট। এই হরকেপুরি ঘাট মানুষ কীভাবে স্নান করছে, মানে না দেখলে বুঝতে পারবে না তোমরা। এই যে উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনসা দেবীর মন্দির। উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা মনসা দেবীর মন্দির, আর আমরা আছি হরকেপুরি ঘাটে। আর এখানে এই দিকটা আছে শ্রী গঙ্গা মন্দির, এবং অনেক দেবদেবীর মন্দির আছে এখানে। এই জায়গাগুলো সব ভান্ডারা দিচ্ছে, মানে ফ্রিতে খাবার দিচ্ছে, মানুষ যে যেরকমই মানুষ হোক সবাই খেতে পারে এই ভান্ডারাগুলো। আমরা কিছু খাওয়া দাওয়ার পর্ব সেরে এবার চলেছি মা মনসা পাহাড়ে উঠবার জন্য, মায়ের দর্শনের জন্য। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডে সকলে মায়ের পুজো দেওয়ার জন্য যে পুজোর যে সামগ্রীগুলো লাগে সেগুলো পুরো প্যাকেট করে বিক্রি করছে। এগুলো 30 টাকা, 40 টাকা, 50 টাকা বিভিন্ন রকম প্রাইজের আছে। তোমরা যখন যাবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নিও। আর রাস্তার দু সাইডে অনেক দোকান আছে, তো এই দোকানগুলো তো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এবার আমরা এই রোপের সামনে রয়েছি, এই রোপওয়েতে এত ভিড়, এই রোপওয়ের ভিড় দেখেই আমরা হাঁটা পথে শুরু করলাম আমাদের যাত্রা।
তো এখানে বলে রাখি রোপওয়েতে অনেকটা লাইন হয় এবং রোপওয়ের ভাড়া হয় 444 টাকা ছিল মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় দুটো মিলিয়ে। আর শুধুমাত্র যদি আমরা মনসা পাহাড়ে উঠতাম তাহলে ছিল 195 টাকা রিটার্ন, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা দিয়ে 195 টাকা। তো আমরা হেঁটেই যাত্রা শুরু করলাম আর তোমাদের এই পাহাড়ের কিছু দৃশ্য তোমাদের দেখাতে থাকলাম। তো এখান থেকে পুরো হরিদ্বারটা দেখা যাচ্ছে, দেখো আমরা সিঁড়ি দিয়ে ওটা শুরু করেছি, তো সিঁড়িগুলো যথেষ্টই খাড়া ছিল। আর এখান থেকে দেখা যাচ্ছে হরিদ্বারের সৌন্দর্য, দেখো কত সুন্দর লাগছে হরিদ্বারটাকে দেখতে। আর এখানে কত মানুষ পায়ে হেঁটে উঠছে, হেঁটে হেঁটে মনসা দেবী মন্দিরে উঠছি। এই যে ম্যাডামের অবস্থা খারাপ, অ্যাকচুয়ালি এখানে অনেক সিঁড়ি, সিঁড়ি ভেয়ে ভেয়ে উঠতে উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে, তো তবুও সিঁড়ি দিয়ে উঠতে হবে। হাজার হাজার মানুষের সমাগম, আর এই ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চললাম। আমরা প্রবেশ করছি মা মনসা দেবীর দর্শনের জন্য। তো এখানে যথেষ্টই ভিড়, মানে হাজার হাজার মানুষ, আর এই ভিড়ের মধ্যে ভিড় ঠেলেই এগিয়ে চললাম মায়ের দর্শনের জন্য। এখানে এত ভিড় যে একটা ভিডিও নিতে পারলাম না, তো যতটা পারলাম ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। মনসা দেবীর মন্দির মোটামুটি দেখা হলো, মানে যা ভিড়, হ্যাঁ মানে যা ভিড়, ভিড়ের জন্য কিছুই দেখা গেল না, তো যতটা পারলাম তোমাদের দেখালাম আর কি বলবো। চলো তো আমরা এখন রোপওয়েতে রিটার্ন করবো। রোপওয়ের টিকিট পাহাড়ের 100 টাকা করে নিলো ওয়ান ওয়ে, মানে এখান থেকে নিচে যেতে পারবো সেইটার। তো এই যে রোপওয়ের ভিতরের যে ভিউটা সেটা দেখাচ্ছে। রোপওয়েতে এত ভিড় যে মনে হচ্ছে এই লাইন শেষ হতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো এই লাইনে দাঁড়িয়েই আমরা এই 30 টাকা দিয়ে পপকর্নটা কিনে নিয়ে আমরা খেতে খেতে লাইনে এগিয়ে চললাম। অবশেষে রোপওয়ের কাছে এসেছি 2 ঘন্টা পরে। আমরা উঠে পড়েছি রোপওয়েতে। এই যে ম্যাডাম ভয় পাচ্ছে, ওই সাইড থেকে দেখো, এই যে রোপওয়েতে উঠেছি। আর এই যে জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কেমন লাগছে বলো? এইদিকে দেখাও, এদিকে দেখাও, কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ভয় লাগছে বলে। রোপওয়ে থেকে হরিদ্বারের সৌন্দর্য দেখতে দেখতে নিচের দিকে নামতে থাকলাম এবং হরিদ্বারটাকে উপভোগ করতে থাকলাম, এই সুন্দর দৃশ্যটাকে। তো এই যে নিচ দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, মানে আমরাও গেছিলাম। আর এই যে রোপওয়েতে কতটা সুন্দর লাগছে দেখতে, আমাদের পাশ দিয়ে রোপওয়ে চলেছে। আর এই জায়গাটা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো দেখতে দেখতে এই রোপওয়ে 3 মিনিটের যাত্রা আমাদের শেষ হয়ে গেল। ভালো, রোপওয়ের জন্য কেমন লাগলো এক্সপিরিয়েন্স? ভালো ছিল? রোপওয়ে থেকে ঘুরে প্রচণ্ড খিদে লেগে গেছে, তো আমরা চলে এসেছি দাদা বৌদির পুরনো হোটেলে। আর 90 টাকায় থালি নিয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছ 90 টাকার থালিতে কী কী থাকে। তো 90 টাকার থালি শেষ করে এবার আমরা হরিদ্বারের স্পেশাল লস্যিটা উপভোগ করে নিলাম, 60 টাকার লস্যি। তো আমরা এখন আছি হারকিপুরি ব্রিজের উপরে বিকালবেলা, মানে এখনও বিকাল হয়নি, রোদ্রের ভালোই তাপ আছে। তো ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতেই পারছে যে কত লোক এখনও স্নান করছে, রোদ্রের কতটা তাপ।
তো আমি দেখাবো এখন বিকালবেলাটায় কীরকম হাড়কুপুরিতে ভিড় আছে। তো আমরা এখানে একটু গঙ্গার ধারে একটু দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি, মজা নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা এই হরিদ্বারের সৌন্দর্য উপভোগ করতে করতে তোমাদের কিছু কথা বলে রাখি। এই হরিদ্বারে তোমরা 400-500 টাকা থেকে হোটেল পেয়ে যাবে দুজন থাকবার মতো, এবং তোমরা চাইলে ধর্মশালাতেও থাকতে পারো, সেখানে 400-500 টাকায় ধর্মশালা পেয়ে যাবে। আমরা হোটেলেই ছিলাম, তো আমাদের লেগেছিল 4 জন ছিলাম 1200 টাকা দিয়ে। দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি, এই যে হরিদ্বারের মেন যে সন্ধ্যা আরতি, আমরা এখন সেটাই উপভোগ করছি। তো তোমাদেরও দেখাচ্ছি যে হরিদ্বারের এই সন্ধ্যা আরতিটা কীরকম হয়। তো চলো তোমরা দেখতে থাকো হরিদ্বারের সন্ধ্যা আরতি। এই হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখতে দেখতেই আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং শেয়ার করে তোমার বন্ধুদের দেখবার সুযোগ করে দিও। আর হরিদ্বার সম্পর্কে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো।